যে মানুষটা আপনার সাথে একটু কথা বলার জন্য অধীর অপেক্ষায় থাকে, একটু দেখার জন্য নানা ধরনের বাহানা ধরে, যে মানুষটা আপনার আইডি তল্লাশি করে, যে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে আপনার ফ্রেন্ড লিস্ট দেখে, আপনার প্রোফাইল পিকে কে লাভ রিয়েক্ট দিল তা দেখে, আপনার দু একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায় অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে, সে মানসিক রোগে আক্রান্ত। কারোর সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারে না সে হিংসুটে, তার মানে সবসময় আপনাকে হারানোর একটা বই থাকে, তার বিশ্বাস নড়বড়ে। আপনার ফোনটা ব্যস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায়, বারবার ফোন দিতে থাকে, এই ইমোশনাল মানুষগুলোর ভেতরটা একটু দেখুন। আপনার একটা ছবি দেখে দেখে যার চোখ থেকে পানি পড়ছে শেষ রাত পর্যন্ত, তার চোখ জোড়ায় ডুবে গিয়ে দেখুন, বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন, যেখানে আপনি ছাড়া আর কেউ নেই। বিশ্বাস করুন, কেউ নেই, আপনাকে নিয়েই তার আলাদা একটা দুনিয়া। কারো কাছে হয়তো পুরো দুনিয়াটাই আপনি, তাই দেরিতে আসুক কিন্তু প্রিয় মানুষটি যেন সঠিক হয়।